তো চলেন আমরা এখন দেখে নেই ইনপুট ডাটা, যে বিষয়টা আমরা বলছিলাম একটু আগে যেটা নিয়ে আলোচনা করব। তো ইনপুট ডাটা জিনিসটা কি আসলে আমাদের এখন অ্যাপ্লিকেশন অ্যালাউ করবে আমাদের কোনো ডাটা ইনপুট করার জন্য, বা আমাদের বলবে যে কোনো ধরনের ডাটা ইনপুট করো, ঠিক আছে, মানে সে আমাদের রাক্স করবে, যেটা কিন্তু আমরা সব সময় ধরেন কোনো অ্যাপ্লিকেশন যদি আপনি ক্লাউড বেসিস কোনো অ্যাপ্লিকেশন বানাতে চান বা পার্সোনাল কোনো অ্যাপ্লিকেশন যেটার মধ্যে আপনি চাইতেছেন ইউজার ডাটা আপনাকে দেক সেটার জন্য। তো এটার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমরা এই যে লাইনগুলো সেগুলো নিয়ে কাজ করতে পারি। তাছাড়া আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা এখানে সোর্সে চলে আসি, এখানে এসে আমরা নতুন আরেকটা কটলিন ক্লাস নিয়ে নেই। তো এটা আমরা দিয়ে দিই ইনপুট ডাটা। তো চলেন আমরা এখন যে কাজটা করতে পারি, এখান থেকে এই লাইনগুলো আমরা কপি করে নিয়ে নিই, এগুলোর মধ্যেই কাজ করবো, আবার নতুন করে লেখাটা ঝামেলা। তো এখানে পেস্ট দিয়ে দিলাম। তো এখন যে কাজটা করবো সেটা হলো ইজিলি। তো চলেন ফার্স্ট অফ অল আমি আপনাদের আরও দুইটা ফাংশনের সাথে পরিচয় করে দিই, আর এগুলোকে আমরা ভাল থেকে ভেরিয়েবলে নিয়ে আসি, তাহলে কাজগুলো করতে ইজি হবে। চলেন ভেরিয়েবলে কনভার্ট করে দিই অ্যান্ড দেন বাকি কাজগুলো দেখি, ঠিক আছে। এখন আমরা যে কাজটা করবো সেটা হলো আমি আপনাদের বলে দিই। তো আমি এখানে কিন্তু অলরেডি এই অ্যাপ্লিকেশনটার মধ্যে ডিক্লেয়ার করে দিই যে এটা হলো আমাদের নেম, যেটা সেটা একটা ভেরিয়েবল, এবং এই ভেরিয়েবলটা হলো নাইম, এটা নামে পরিচিত। তো আমরা যে কাজটা করবো জাস্ট এই জিনিসটা করবো, বাট এখানে এখন কি করব, দুইটা ফাংশন আছে যেটা আপনি এই কাজটা করতে পারেন, সেটা হলো নেক্সট লাইন। তো নেক্সট লাইন নামে যে ফাংশনটা আছে সেটা দিয়ে আপনি চাইলে এই কাজটা করতে পারেন, বাট সেটা দিয়ে আমরা করবো না। সেটা দিয়ে না করে আমরা রিড লাইন নামে আরেকটা ফাংশন আছে, যেটা হলো কটলিনের একটা ফাংশন, সেটা দিয়ে আমরা এই কাজটা করতে পারি, ঠিক আছে। তো এটার জন্য আপনাকে বেশি কোনো ঝামেলা করা লাগবে না। ধরুন আমি রিড লাইনটা দিয়ে দিলাম, এখন যদি আমি এটা রান করি, এখন অ্যাপ্লিকেশনটা আমাকে বলবে ডাটা ইনপুট করার জন্য। চলেন আমরা এটাকে রান করে দেখি। তাই দেখেন এটা চলে আসছে। এখন আমাদের কি করতে হবে, এখানে একটা ডাটা ইনপুট করতে হবে। দেখেন এখানে একটা কিছু চাইতেছে, ধরেন আমি লিখলাম নাইম, ঠিক আছে। নাইম লিখে যদি এন্টার দিই বাকিগুলো চলে আসবে। দেখছেন নাইম লিখে এন্টার দিলাম, মাই নেম ইজ নাইম, এজ এত, এরপর ইউনিভার্সিটি ব্র্যাক অ্যান্ড প্রসেস জিরো, কোড ডান। মানে একটা ডাটা ইনপুট করতে হবে। তো এটা কিন্তু দেখতে অতটা বেশি ইন্টারেস্টিং লাগতেছে না। তো আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, সেটা হলো এখানে গিয়ে আমরা আরেকটা লাইন অ্যাড করতে পারি, যেটা হলো আমরা নর্মাল যে কাজটা করে থাকি কোনো কিছু রান করার জন্য, সেটা হলো প্রিন্ট, ঠিক আছে। তো এখানে আমরা প্রিন্ট লাইন দিব না, ডিরেক্টলি প্রিন্ট দিয়ে দিলে এটা কাজটা হয়ে যাবে। তো প্রিন্ট আমরা দিয়ে দিলাম, এখন চলেন আমরা প্রোগ্রামটা রান করে দেখি ডিরেক্টলি। ধরেন এটার মধ্যে কি করতে পারি, ইউজারকে বললাম এন্টার ইওর নেম, ডান। এখন যদি আমরা এখানে দিয়ে দিই, তাহলে মনে করুন আমরা যদি এখন এটা রান করি, এটার আগে আমাদের কাছে আরেকটা জিনিস চাইবে, সেটা হলো কি, আমরা রান করে দেখতে পারবো, রান করলে ইজিলি বুঝতে পারবো জিনিসটা। চলেন এন্টার ইওর নেম, আমাদের নামটা চাইতেছে, তো চলেন আমরা নামটা দিই নাই। এর পরবর্তীতে আমার বাকি যে ডাটাগুলো আছে সবগুলো ডিরেক্টলি চলে আসছে, জিনিসটা ক্লিয়ার। তো চলেন এই জিনিসগুলো আমরা বাকিগুলোতে একটু কাজটা করে দেখে যে বাকিগুলোতে করলে কিরকম লাগে, ঠিক আছে। আর এগুলো কিন্তু আপনার অবভিয়াসলি নিজে থেকে প্র্যাকটিস করবেন। আসলে কোডিং যদি আমি আপনাদের বারবার দেখাই, আমি আপনাকে সারাদিন দেখাই দিতে পারবো, বাট আপনি যদি না প্র্যাকটিস করেন আপনি কিছু শিখতে পারবেন না জিনিসটা। তো চলেন পরবর্তীতে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হলো আমরা এখন এই সেম কাজটা আমরা আমাদের এজের সাথে করি, ঠিক আছে, যে এন্টার ইওর এজ। তো এই জায়গায় চলে আসি, আরেকটা লাইন আমরা এখানে অ্যাড করে দিই, এন্টার ইওর এজ, ঠিক আছে। এটা দিয়ে দিলে পরবর্তী লাইনে আমাদের কাছে জানতে চাইবে যে তোমার বয়সটা কত। আর এখানে যে কাজটা করবো এটা রিড লাইনে নিয়ে দিলাম আমরা, দেন আমাদের এজটা কমপ্লিট। এখন আমরা আবার যে কাজটা করতে পারি, এটা চাইলে আপনি আপনার যে ডিপার্টমেন্ট সেটার উপর এটা পেস্ট করে দিতে পারেন। তো চলেন আমি এটা ডিপার্টমেন্টের উপর পেস্ট করে দিই, যে আমি কোন ডিপার্টমেন্টে পড়ি বা কোন ইউনিভার্সিটিতে পড়ি। তো জাস্ট এই কাজটা করার জন্য যে কাজটা করতে পারেন, এখানে চলে আসেন, এসে আমরা এখানে আরেকটা লাইন গ্যাপ করে নিই অ্যান্ড দেন এখানে এটা বসাই দিলাম, ইজিলি এটা ডান। এখন যদি আমরা এই টোটালটা স্টার্ট করি, তাহলে আপনি দেখতে পাবেন আমাকে প্রত্যেকটা বার সে অ্যাক্স করবে আমি কিসে করি, কীভাবে কী করি। তো চলেন আমরা এটাকে ডিরেক্টলি একবার রান করে দেখি। তো দেখেন এখানে ফার্স্ট অফ অল আমাদের কাছে চাইছিল এন্টার ইওর নেম, তো আমরা নাম দিলাম এখানে নাইম অ্যান্ড দেন এন্টার ইওর এজ, আমাকে এজ বলতেছে দিয়ে দিলাম আমি 20 অ্যান্ড দেন আমার ইউনিভার্সিটি ব্র্যাক, সেটা অটোমেটিকলি এখানে ডান হয়ে গেছে। তো এটা আমি বাকিগুলো ব্যাক দিয়ে দিই। তো দেখেন মোটামুটি আমার সব কিছু, কিন্তু আমি আসলে আমার ইউনিভার্সিটিটাকে এখানে এটা অ্যাড করে নিই, তো আপনার চাইলে অ্যাড করে নিতে পারেন। মেন কথা হলো আমি আপনাদের জাস্ট এই ভিডিওটার মোটিভ হলো আপনাদের বোঝানো যে ইনপুট ডাটা আমরা কীভাবে ইউজ করতে পারি, সেটা হলো রিড লাইন ফাংশনটা ইউজ করে আমরা ইনপুট ডাটা নিতে পারি। কারণ এটা আপনি যখন কোনো অ্যাপ্লিকেশন বিল করবেন তখন আপনাকে কিন্তু অবশ্যই লাগবে, যখন আপনি কোনো সাইন আপ বা লগ ইনের ফর্ম নেবেন তখন অবশ্যই আপনাকে ইউজারের ডাটাগুলো নিতে হবে। সেজন্য এই ভিডিওটা আপনাকে দেখানো বা এই ইনপুট ডাটার যে কোর জিনিসটা, মানে মেইনলি আমরা যে কাজটা করে থাকি অ্যাপ্লিকেশনের ভিতরে, সেই ফাংশনটা আপনাকে বোঝানোর জন্য আশা করি।